একবার প্রশ্ন করেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই কবিতা কি কোরআন হাদিসে আছে? ভাই আপনি নিজেই বললেন কবিতা, তো কোরআন হাদিসে চান কেন? প্রশ্ন হলো, আল্লাহ রসুলের শানে যদি কবিতা হয়, কোরআন হাদিসে নাও থাকে, কোরআন হাদিসের ভাব আর শব্দ থাকে, সেটাও তো ইবাদত হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, হযরত হাসান আল্লাহ রসুলের পক্ষে কবিতা পড়তে লাগলেন। রসুল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি হাসানকে জিব্রিল দিয়া সাহায্য করো। তাহলে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সম্মান মর্যাদায় হামদ নাত বা দুরুদ সালামের শব্দ কবিতায় রূপ দিয়ে পড়া শুধু জায়েজ না, সওয়াবের কাজ, ইবাদতের কাজ। এক বিতর্কিত বক্তার প্রশ্ন, আমার দৃষ্টিতে আমার যা বলার বলে দিছি, বক্তারও ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, বাকি দাফন কাফন আমার ছাত্ররা করবে, এটা নিয়ে আর কিছু বলতে আমি চাই না। রংধনু উঠার আলামত কি, এটা আমাকে প্রশ্ন করবেন কেন? আবহাওয়া অফিসে প্রশ্ন করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মোবারক, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, জুতা ও জামা মোবারক ইত্যাদির ছবি বানিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিল ও মাজারে বিক্রি করা হয়, সে সময় কি ক্যামেরা ছিল? আমরা কি এসব বিশ্বাস করব? দেখুন, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, ছড়ি মোবারক, জুতা মোবারক, এগুলো আরবের বিভিন্ন মিউজিয়ামে রক্ষিত আছে। মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেও একটা মিউজিয়াম আছে, সেখানে আছে। তুরস্কের ইস্তাম্বুলের তুরকাপি জাদুঘরে আছে, সেখান থেকে ক্যামেরায় ছবি তুলে এখন ছাপানো হয়, বুঝি না? আল্লাহ কবুল করুক। তারপরে আহা, এত প্রশ্ন জমা। এক ভাই প্রশ্ন করেছেন মিলাদ শরীফ পড়া সম্পর্কে। দেখুন ভাই, মিলাদ শরীফ পড়া নিয়ে আপত্তি কেন করবেন? রসুল্লার মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের ব্যাখ্যায় আমি পৃথিবীর সেরা চারটা তাফসীরের নাম বলে দিই, তাফসীর কাবীর, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনু কাসির, তাফসীর বাগাবি। এই চারটা তাফসীর, আর গুলো লাগবে না, এই চারটা খুললেই দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসির রসুল্লার জন্ম বৃত্তান্তের আলোচনা করছেন। আর আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত কি বলা হয়? মিলাদুন নবী। কোরআনেও আছে, হাদিসেও আছে, এবং মিলাদ শরীফ পড়া খুব বেশি সওয়াবের কাজ, নেক কাজ। দারুল উলুম দেওবন্দের বহুত বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা খলিল আহমদ, নাম শুনছেন না? ওনার লেখা বিখ্যাত কিতাব আল মুহান্নাদ আল আল মুফান্নাদ। এই কিতাবে প্রশ্ন করা হয়েছে, আপনারা দেওবন্দি আলেমগণ মিলাদ পড়া কি জায়েজ মনে করেন? উনি জবাব দিছে কি জানেন? তিনি জবাব দিয়েছেন, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে গাধাতে আরোহণ করতেন, সেই গাধার আলোচনা করাকে আমরা সওয়াব মনে করি। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্তের আলোচনাকে গুনাহ মনে করার তো প্রশ্নই আসে না, বরং মিন আলাল মুস্তাহাব্বাত, সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত আমরা মনে করি। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াকে সুন্নতে সাহাবা মনে করি, আর মিলাদ শরীফের কেয়ামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি, সওয়াবের কাজ। কেউ যদি না করে তাকে কিছু বলি না, কিন্তু কেউ যদি হারাম বলে তাকে আমরা গোমরাহ মনে করি। জানাজার নামাজের পর দোয়া সম্পর্কে প্রশ্ন এসেছে। দেখুন, জানাজার নামাজটাই তো দোয়া, তারপর যদি দোয়া করতে মন চায় করবেন, নিয়ম আছে, কাতারে দাঁড়ায় না, কাতার ভেঙ্গে একটু দরুদ সালাম পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফাতিহা পড়বেন, ইসালে সওয়াবের নিয়তে দোয়া করবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? তবে যেখানে দোয়া হয় করবেন, যেখানে হয় না ওখানে মারামারি করে আর একটা জানাজা তৈরি করবেন না। আমরা জানি ছোট শিশুরা যদি মারা যায়,
তাহলে সে মাসুম হিসেবে জান্নাতি। কিন্তু যদি কোনো শিশু হিন্দু ঘরে জন্মগ্রহণ করে এবং সে মারা যায় তাহলে সে কি জান্নাতি না জাহান্নামী? সুন্দর প্রশ্ন। শুধু হিন্দু ঘরে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ঘরে জন্ম হোক, নাবালক বা শিশু থাকতে বাচ্চা মারা গেলে ওই বাচ্চা জাহান্নামে যাবে না, আল্লাহ তাকে বেহেশতেরই একটি অংশে জায়গা দিবেন। এ ব্যাপারে সহি বুখারীতে হাদিস এসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফেত্রা ফা আবাওয়াহু ইউহাউয়েদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, বুখারীর হাদিস। প্রত্যেক মানব শিশু মুসলমান হিসেবে জন্ম নেয়, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, মাজুসির ঘরে হোক, জন্ম তার মুসলমান হিসেবে। পরে তার বাবা মা তার ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়। হুজুর আপনার কাছে জানতে চাই, একজন শায়খ বলেন রাতের বেলা ওয়াজ করা হারাম, এই ওয়াজ আল্লাহর নবীর সুন্নাত নয়, এই বিষয়ে আপনার মতামত কি? ইনি কেমন শায়খ যিনি হাদিস পড়ে নাই? রাতে ওয়াজ করা সুন্নত, তার বড় প্রমাণ সহি বুখারীতে আছে, কিতাবুল এলমে প্রথম খণ্ডে একটা পরিচ্ছেদই ইমাম বুখারী কায়েম করছেন, বাবুল এজাতি ফিল লাইল, রাতে ওয়াজ করার আলোচনা বুখারী, সেই বুখারী। হ্যাঁ, এবং আরেকটা বাব আছে বাবু সামার, সামার মানে হচ্ছে এশার নামাজের পর কথা বলা, নসিহত করা, রাতে ওয়াজ করা সুন্নাত। কথা বুঝতে পারছেন? দিনও ওয়াজ করা সুন্নাত, কোনো সমস্যা নাই। তবে আমার দৃষ্টিতে সারা রাত মাইক বাজায় ওয়াজ না করে দুই দিন তিন দিন মাহফিল করা উচিত, অর্ধেক রাত পর্যন্ত। অনেক জায়গায় দেখা যায় সারা রাত ওয়াজ করতেছে, রাত দুইটায় যে বক্তা বসছে এতিমের মতো মাইকের সামনে, সে যে কি বলে নিজেও বুঝে না, শ্রোতাও শোনে না, উনিও হেলে দুলে ওয়াজ করতেছে আর শ্রোতা হেলে দুলে ভালো মতো ঘুমাচ্ছে। এইভাবে সারা রাত মাহফিল না করে দুই দিন তিন দিন করাটাই কি উচিত? আমরা হাজার হাজার ভক্ত প্রিয় শায়খের হক কথাগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছি, বুঝলেন, আমাদের বক্তব্যটা ছড়ায় দিচ্ছে। অনেকে আমার মাধ্যমে আপনার কাছে দোয়া চেয়েছে। আচ্ছা আচ্ছা, শ্রীমঙ্গল আব্বাসী সাইবার টিম এই দোয়াটা চেয়েছে, আপনারাও দোয়া করবেন। যারা দোয়া চেয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম পুরস্কার দান করেন। একসাথে এক সালামে ১২ রাকাত নফল নামাজ আদায় করা যাবে কিনা? মাকরুহ হবে, মাকরুহ, এটা চলবে না, সুন্নতের খেলাফ। আপনি দুই রাকাত কমসে কম ৪ রাকাতের পর সালাম ফিরাতে হবে, একসাথে ১২ রাকাতে সালাম ফিরাবেন এটা কঠিন পর্যায়ের বেদাত হবে এবং নামাজ হওয়ার সম্ভাবনা নাই। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় একটি ছাগল দেওয়া হয়েছিল, কিন্তু সেই ছাগলটি ইমাম ও মসজিদ কমিটি মিলে জবাই করে খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ। মাদ্রাসা এতিমখানায় যে ছাগল দেওয়া হয়েছে তা শুধুই এতিমের হক ছিল, ওই মাদ্রাসার ধনী ছাত্রদের খাওয়াও জায়েজ না। সেখানে ইমাম আর কমিটি মিলে যে জবাই করে খাইছেন তারা জাহান্নামের আগুন খাইছেন। দ্রুত তওবা করেন আর বড় একটা ছাগল কিনে ছাত্রদের ফেরত দেন। পীরের বুকের সাথে মুরিদের বুক লাগিয়ে কি বায়াত গ্রহণ করা যাবে? এটা নাজায়েজ তরিকা, বুঝলেন, মুরিদ হবে পীরের হাত ধরে। এগুলো কিছু পীর বের করছে, মুরিদ হইতে গেলে সুবিধা, মহিলা মুরিদের বুকে লাগানো যাবে ফোন দিয়ে, এটা ফোন দিয়ে কি ফোন দিয়ে এটা। এখন যদি পুরুষ মুরিদ যায় হাতে বয়াত করে আর মহিলা মুরিদের আলিঙ্গন করে তো বন্ডামি ধরা খায়। তো কমন সূত্র বের করছে, মুরিদ করে বুক লাগায়া পুরুষেরও ছোঁয়া নেয় মহিলাদেরও ছোঁয়া নেয়। এইসব হিজরা পীরের কাছে যাবেন না। মসজিদের ইমাম কি কোরবানির মাংস সবার কাছ থেকে চেয়ে নিতে পারবে? আমার প্রশ্ন, ইমাম সাহেবের চাওয়ার দরকার হবে কেন? আপনাদের কি জ্ঞান বুদ্ধি নাই? আপনাদের তো উচিত কোরবানির একটা অংশ আগে ইমাম সাহেবকে পৌঁছায় দেওয়া।
দর্শুদ ইমাম সাহেব দেখেন নিজেরা সুদ ঘুষ খাইয়া পেটটারে ডাস্টবিন বানাইছেন, ওটার খবর নাই। একটি প্রশ্ন করেছেন এক ভাই যে আমাদের এলাকায় মসজিদ নির্মাণের জন্য একজন ব্যক্তি দিয়ে কালেকশন করাই, সেই ব্যক্তির অবস্থা সে গরিব, মসজিদের কালেকশনের টাকা থেকে তাকে কমিশন দেওয়া যাবে কি? যদি দেওয়া হয় তাহলে কত টাকা দিব? 100 টাকায়। জি, তাকে আমেল হিসেবে, আমেল যারা জাকাত তুলে, শরীয়তে হুকুম আছে যে জাকাত তুলে রাষ্ট্রের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাকে একটা কমিশন দিতে হয়। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা যারা কালেকশন করবে ঘুরে ঘুরে, আর কোনো কাজ নাই শুধু কালেকশন, তাকে আপনি কমিশন দিবেন। কমিশনটা সে নির্ধারণ করে নেবে কালেকশনের আগে, শতকরা 15-20% তাকে দিতে পারেন, সমস্যা নেই। অর্ধর্ধি নিলে আর থাকি কি মসজিদের? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তিদাতা, মুক্তিদাতা বলা যাবে কিনা জানতে চাই। প্রশ্ন দেখুন, এটা ব্যাখ্যা এবং নিয়তের সাথে সম্পর্ক। আল্লাহ নিজ আল্লাহ আল্লাহর একটা নাম হচ্ছে রাউফ, আল্লাহর একটা নাম হচ্ছে রাহিম। আল্লাহ আপন রসুলকে রাউফও বলছেন, রাহিমও বলছেন, বলেন নাই কথা বলেন না। لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم تا الله جي ارت رؤوف رسول الله شي ارت رؤوف نون الله جي ارت رحيم رسول الله شي ارت رحيم نون كنت الله اپن رسول کے رؤوف و بولے چن رحيم و بولے چن اخن اپنی الله جي ارت شانتی داتا شي ارت رسول الله کے شانتی داتا بولتے پار بین نا কিন্তু তিনি যেহেতু রাহমাতুল্লিল আলামিন সেই হিসেবে শান্তিদাতা বলা যাবে। আল্লাহ শান্তির মালিক, রাসূলুল্লাহর মাধ্যমে শান্তি আল্লাহ জগৎবাসীকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুক্তিদাতা একমাত্র আল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কিন্তু নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা 1500 বছর আগে রেখে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, সেই তরিকায় চললে আপনি মুক্তি পাবেন, সেই অর্থে মুক্তিদাতা বলা যেতে পারে। বিষয়টা নিয়তের সাথে, বিষয়টা চিকিৎসার সাথে, ব্যাখ্যার সাথে। কিন্তু এমন কোন কথা বলা যাবে না যে কথার কোনো ব্যাখ্যা নাই। যদি আপনি বলেন আল্লাহ গায়েব হয়ে গেছেন, তাহলে আপনি আল্লাহর সিফতকে অস্বীকার করছেন, এখানে কোনো ব্যাখ্যা চলবে না। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। তা আপনি যদি বলেন আল্লাহ গায়েব হয়ে গেছেন, তাহলে আপনি আল্লাহর এই সিফতকে অস্বীকার করলেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, তিনি আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে লা তুদরিকুল আফসার ওয়া হুয়া ইউদরিকুল আফসার ওয়া হুয়াল লাতিফুল খাবীর, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে শাহেদ, এই কথাটা বারবার বলেছেন। শাহেদের বিপরীত হচ্ছে গায়েব, এই জন্য আল্লাহ গায়েব হয়ে গেছেন এই কথা বললে অনেকগুলো কুফর লাজিম হয়। কথা বুঝতে পারছেন? এক বক্তার বক্তব্যে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আমার আমলনামা আমার ডান হাতে না আসা পর্যন্ত আমি নিজেই তোমার দিকে নজর দিতে পারবো না। এটা মিথ্যা কথা, এরকম কোনো হাদিস নাই। এই কথা বলে বক্তা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করেছে, তাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামা ডান হাতে পাবেন না তো কে পাবেন? এরকম কথা রাসূলুল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন, হাত্তা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, এটা হাদিস। অর্থাৎ আমি রাসূল নিশ্চিন্ত হব না যতক্ষণ না আল্লাহ আপন রহমতের চাদরে আমাকে বেষ্টন না করবেন। সেই চিন্তা রাসূলুল্লাহ নিজের জন্য করবেন না, উম্মতের জন্য করবেন। পাগল মৌলবীরা তো অর্থই বুঝে না। আল্লাহ স্পষ্ট সূরা তাহরিমে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু, সেই কিয়ামতের দিন আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না এবং ওনার উম্মতকে অপমান করবেন না। যেখানে কোরআনে এই আয়াত আছে, এই রকম বানওয়াট জাল হাদিস দিয়ে ওয়াজ করা কোনো বক্তার জন্য জায়েজ হবে না।
যথেষ্ট হয়েছে, আজকের মতো বিদায়। এখন আমরা একটু দুরুদ সালাম পড়ে নিব, তারপর দোয়া করব। দুরুদ সালাম পড়ার সময় হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবেন না, এটা একটা বেয়াদবি। মহব্বতে সাল্লাল্লাহ।